সম্মানিত এলাকাবাসী, শান্তিপ্রিয় দেশবাসী, বিশ্বব্যাপী যে করোনা ভাইরাস দেখা দিয়েছে তার জন্য বিশ্ব এখন আতঙ্কে আছে। এই করোনা ভাইরাসের কোনো ওষুধ নেই। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কোনো ওষুধ বা ভ্যাকসিন আবিষ্কার করতে পারেনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সমগ্র বিশ্বে হাজার হাজার লোক মারা যাচ্ছে। এজন্য করোনা ভাইরাস থেকে আমাদের সবাইকে সচেতন হতে হবে। কোনো কিছু স্পর্শ করার পর সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। বিদেশ থেকে যেসব লোক আমাদের দেশে আসবে তাদের অন্তত 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। হোম কোয়ারেন্টাইনের অর্থ সে নিজের ঘরে একা থাকবে এবং স্ত্রী সন্তান কাউকে স্পর্শ করতে পারবে না। বিদেশ থেকে কোনো লোক আসলে স্থানীয় জনপ্রতিনিধিকে জানাতে হবে। দোকানের সামনে সাবান এবং পানি রাখতে হবে, যাতে কোনো লোক দোকানে আসলে সাবান দিয়ে হাত ধুয়ে দোকানে প্রবেশ করতে পারে। চায়ের দোকানে কোনো প্রকার আড্ডা দেয়া যাবে না, চা খাবেন এবং সেখান থেকে চলে যাবেন। কারোর সাথে হাত মিলাবেন না, কোলাকুলি করবেন না। মা বোনরা খেয়াল করবেন যেন বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দিয়েছে যাতে সন্তানরা বাড়িতে থাকে। খেয়াল রাখবেন আপনার সন্তান যেন কোথাও বেড়াতে না যায়। আপনার সন্তান যদি বাড়ির বাহিরে যায় এবং সে যদি করোনা ভাইরাস আক্রান্ত কারো সংস্পর্শে আসে, তাহলে সেও আক্রান্ত হবে। আপনার সন্তান আক্রান্ত হওয়ার সাথে সাথে আপনার পরিবারের সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হবে, কারণ এই রোগ খুবই ছোঁয়াচে। এভাবে করোনা ভাইরাস ছড়িয়ে যাবে আপনার পরিবার, আপনার গ্রাম, আপনার মহল্লাসহ পুরো শহরে। এজন্য আমরা সবাই সাবধানে থাকব, সবাইকে বলবো বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, উজু করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এবং আল্লাহর কাছে দোয়া করব। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।